ফোন কইরা আমার ভাইয়া জানাইছে যে বোন তোমার বাসায় আগুন লাগিয়া গেছে। আগুনটা লাগছে এটা আমার মনে হয় কেউ লাগাই দিছে, ঠিক আছে? নাহলে এত বছর আগুন লাগলো না, রাতের 3:30টার দিকে আগুনটা লাগছে, ঠিক আছে? কেউ লাগাই দিছে। যেদিন গেছি তার পরের দিন শুনি যে আগুন লেগে গেছে। এখন আমরা তাড়াতাড়ি আইছি, এখন খিচুই কইছে তোমরা যখন না যাও ওই জায়গার মধ্যে এক সময় আগুন ধরবে। আমি বাড়িতে ছিলাম না, আমার স্বামীর ইয়া হয়েছিল, ক্যান্সার হয়েছিল তো মারা গেছে। তা বাড়িতে গেছিলাম গা, উনি রে মারি সারি দিয়া তে কালকা আইলাম হইলে আড়াই তারছি না তে আজকে আইসি। না এন তো আমার সব শেষ, এন তো আমার স্বামী মারা গেছে ফার্স্টটা মাইয়া কোনছি আমি কি কইরা চলি, আমি কার কাছে দাঁড়ায় আর কি কইরা চলি। আমার দুনিয়া বলতে কেউই মনে মনে নাই, আমার চেয়ে অসহায় মনে কেউই নাই। আল্লাহ পাক্ষে আমার এই তো টুকুই দিছেন দুনিয়ার মধ্যে, মারা গেছে আজকে 40 দিন। ফোন কইরা আমার ভাইয়া জানাইছে যে বোন তোমার বাসায় আগুন লাগিয়া গেছে, সব পুইরা গেছে গা। তাইলে আমি আর কি করবো, এখন আর কিনো কিছু করার নাই। পরে বাড়ির থেকে কান্নাকাটি কইরা পরে আজকে আইসি এলো ঘরে। কেউ ঘরে আমার ভাইয়া ছিল, তখন আমার ভাইয়া দৌড়া বাড়িয়ে গেছে গা, আগুন লাগছে পর্দা। আর আমার মালামাল সব কিছুই আসিল, আমি কিছুই তো নেই নাই। আমি রুমও থাকবো, কাজ কইরা খামো, তো রুমের মাল সাবান আনি মুখের লাগা। অনেক ক্ষতি হয়েছে আমার, সব মাল সামানা সব ঘরের ভিতরে আসিল, সব চিজ বসে তো আসিল, জানেন হয়তো চলতে ফিরতে একটা মানুষের কি লাগে। হ্যাঁ আসিল, অনেক কিছুই আসিল, সব পড়া গেছে। এখন ওই যে রেল লাইনের উপরে থাকি, পরিবারে আমার পাঁচটা মাইয়া একটা ফুলা, রেল লাইনে থাকতেছি কি করবো, আমরা তো থার মতো আর জায়গাও নাই। আমি মাছ কাটি, হ্যাঁ হ্যাঁ বেশি সবাই মাছ কাটে। এন তো প্রচুর ঘর ছিল, প্রচুর ঘর আসিল। তা আমার খেতা বালিশ সহি টহি ফ্যান ট্যান এটা যা আসিল, কুকার মুকা সব পড়ছে, গ্যাসের চুলা মুলা সবই। আমি তো এইখানে অনেকদিন ধরে আছি, কতদিন বলতে আগে একবার থাকা গেছিলাম গা, গিয়া ফাঁকে বা তাই 2 বছর থাকা, আগে থাকা গেছে প্রায় 12 বছর। ওই ওই তো গোসল করার সময় জায়গায় তো নাই, ওই মানে ওই যে হাউস মাউজেতে গিয়া গোসল টোসল করে আই যায় যেতে সুযোগ করতারে, বুঝেন না? মানে বিপদ হলে তো যাই জানো যাই, তারে নই যায়, বিপদের তো আর কেন হাত পাও নাই। সরকারের কাছে কি চাইতাম, সরকারে আমরা সরকার ভালো মনে করে আমরা যা দেয় তা ওই আমরা শুকুর আলহামদুলিল্লাহ সরকার পক্ষ থেকে আমরা যা দেয়। মানে সরকারে যদি কয় যে বলে আমার বাড়ি কইরা দিয়ে নি দেখি সম্ভব, সরকারে আমার কইরা দিলে আরেকজনটা কইরা দিতেই হবে, সরকারের পক্ষ থেকে আমার যাতে আমি তাও খুশি আলহামদুলিল্লাহ। কীভাবে লাগছে আবার কেডা লাগাইছে না কই থেকে লাগছে, ইমান হারা কথা আমি বলবো না, আমি জানিও না। ঘটনাটা হয়েছে যেভাবে আগুনটা লাগছে এটা আমার মনে হয় কেউ লাগাই দিছে, ঠিক আছে? নাহলে এত বছর আগুন লাগলো না, রাতের শেষ রাতে 3:30 3:30 দিকে আগুনটা লাগছে, ঠিক আছে? কেউ লাগাই দিছে আমার যা মনে হয় আর কি। এটা তো পরবর্তীতে মানুষ আর কি, আমি তো পুরোটা বলতে পারি না কেমনে লাগলো, আমি যেটা ধারণা করছি আর কি। মানুষ তো শীতের দিন মানুষ তো ঘুমায় আসিল, অনেকে ঘুমায় আসিল, অনেকে যে মাছের কাম করতেছিল, অনেকে বাজারে কাম করতেছিল, সবাই তো আর এনে শুয়ে থাকে না, কেউ আছে রাত্রিবেলা বাজারে কাম করে, আবার কেউ আছে এন ঘুমাইতেছে। একজনে একটা ধারণা লয় আর কি ছিল, ঠিক আছে? আগুনটা লেগে আছে, কেউ বাড়িতে পারছে, আবার অনেকে বাড়িতে আর নেই, ঠিক আছে? মনে করেন বাঁশের ঘর ছিল, দৌড়া দৌড়ি করে যারা বাইরেছে বাইরেছে, যারা মাল সামান লোয়া বাড়িতে আসছে, আবার যারা মাল সামান না লোয়া বাড়িতে আসছে, এবার মাল সামান সব পুরা গেছে গা, ঠিক আছে? অনেক টাকা পয়সাও ছিল, এগুলো পুরা গেছে। এনেও ঘর ছিল মনে করেন আপনার 300-350 ঘর ছিল, ছোটো ছোটো ঘর ছিল, তো মনে করেন আপনার 300-350 ফ্যামিলি ছিল, তো সবার ঘরই তো পুরা গেছে সব পুরা শেষ। আমরা গ্রামের বাড়িতে গেছিলাম বেড়াইতে, যেদিন গেছি তার পরের দিন শুনি যে আগুন লেগে গেছে। এখন আমরা তাড়াতাড়ি আইসি, এখন খিচুই সব পুড়ে গেছে। আমার টাকা আসিল ঘরে, কাজ করতো ঘরে, জিনিসপত্র ছিল সব শেষ। এখন তো একটা ব্যবস্থা করতে হবে আমাদের, কারণ এইভাবে তো রাস্তা রাস্তা আমরা থাকতে পারবো না, যে কোনো একটা ব্যবস্থা আমাদের করতে হবে। এখন বাড়ি যে জায়গাটা পুড়া গেছে কীভাবে, এখন এইটা তো তদন্ত করছে কি না সেটাও তো আমরা জানি না। এখন বাড়িওয়ালা কি করে সেটাও তো আমরা বলতে পারি না। এখন আমাদের তো একটা মাথা ঠায় রাখার জায়গা খুঁজতে হবে, এখন দেখা যাক কি করতে পারি আমরা। আমরা রাত 3টার সময় ঘুমাই রয়েছি, কীভাবে রাখছে এখন আমরা কেমন কইতাম, আমরা তো আর দেখছি না, কইতে হারতাম না। থানার লোহে বিদায় দিছে, আমরা বালা মানুষ থাকতাম না যাইতাম গা, এখন বালা মানুষ থাকতাম না যাইতাম গা, আমরা কর্ম হইয়া খাই বাজারও, মানে আমরা কোনো অবৈধ কাজ করিও না। এরপরে আমরা এখানে কাজটার কারণে আমরা বিদায় দিছে, পরে আমরা যাই না, আমরা কাজটা করিয়া খাইতেছি, বালা লাগতেছে। এরপর কইছে তোমরা যখন না যাও ওই জায়গার মধ্যে এক সময় আগুন ধরবে, এখন কোন আগুন জ্বলছে এখন আমরা বাবা দেখছি না, রাত 3:30-2:30 সময়। আমার ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলি রাত 2:30 ফোন দিছে এই ব্যাপার। আমি শুনছি যে দুজন মারা গেছে, একটা বয়স্ক লোক একটা বাচ্চা।
এর বেশি কিছু আমি জানি না আমরা ওই যে রাস্তার ভিতরে থাকতেছি আর যে এই জায়গার ভিতরে থাকতেছি আপাতত আমার দুই ছেলে তাকে রেলে নিয়েছে আর আমরা তাকে এখানে